রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক চাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলকে নানাবাড়ির নাটোরে দাফন করা হয়েছে। বাদজোহর নাটোরের কাপুরিয়াপট্টিতে তাকে দাফন করা হয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হিমেলের মরদেহ নাটোরে নেওয়া হয়। সকাল 9:30টার দিকে হিমেলের মরদেহ প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হয়, পরে জানাজার জন্য নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। হিমেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, সে শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। রাতে হিমেলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে 5টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরকে প্রত্যাহার করে প্রশাসন। আপাতত সব কনস্ট্রাকশনের কাজ বন্ধ রেখেছি, আমরা তাদের সাথে বসব। বসে আমাদের যে সিদ্ধান্ত হবে যে নির্মাণ কাজের জন্য কোনো ভারী যানবাহন আমরা সময় নির্দিষ্ট করে দেবো, রাত্রি 12টা থেকে ভোর 6টার মধ্যে ঢুকবে, আর অন্য সময় আসতে পারবে না। ডক্টরকে তো ভয়তি কালকেই দিয়ে দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক চাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলকে নানাবাড়ির নাটোরে দাফন করা হয়েছে। বাদজোহর নাটোরের কাপুরিয়াপট্টিতে তাকে দাফন করা হয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হিমেলের মরদেহ নাটোরে নেওয়া হয়। সকাল 9:30টার দিকে হিমেলের মরদেহ প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হয়, পরে জানাজার জন্য নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। হিমেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, সে শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। রাতে হিমেলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে 5টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরকে প্রত্যাহার করে প্রশাসন। আপাতত সব কনস্ট্রাকশনের কাজ বন্ধ রেখেছি, আমরা তাদের সাথে বসব। বসে আমাদের যে সিদ্ধান্ত হবে যে নির্মাণ কাজের জন্য কোনো ভারী যানবাহন আমরা সময় নির্দিষ্ট করে দেবো, রাত্রি 12টা থেকে ভোর 6টার মধ্যে ঢুকবে, আর অন্য সময় আসতে পারবে না। ডক্টরকে তো ভয়তি কালকেই দিয়ে দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক চাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলকে নানাবাড়ির নাটোরে দাফন করা হয়েছে। বাদজোহর নাটোরের কাপুরিয়াপট্টিতে তাকে দাফন করা হয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হিমেলের মরদেহ নাটোরে নেওয়া হয়। সকাল 9:30টার দিকে হিমেলের মরদেহ প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হয়, পরে জানাজার জন্য নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। হিমেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, সে শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। রাতে হিমেলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে 5টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরকে প্রত্যাহার করে প্রশাসন। আপাতত সব কনস্ট্রাকশনের কাজ বন্ধ রেখেছি, আমরা তাদের সাথে বসব। বসে আমাদের যে সিদ্ধান্ত হবে যে নির্মাণ কাজের জন্য কোনো ভারী যানবাহন আমরা সময় নির্দিষ্ট করে দেবো, রাত্রি 12টা থেকে ভোর 6টার মধ্যে ঢুকবে, আর অন্য সময় আসতে পারবে না। ডক্টরকে তো ভয়তি কালকেই দিয়ে দিয়েছি।